পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির হিন্দুস্তান কেবলস এলাকার এক ড্যাম্পের জলে ভাসতে থাকা অবস্থায় উদ্ধার করা হলো নিউ মার্কেট এলাকার বাসিন্দা এক ব্যক্তির মৃতদেহ। 80 বছর বয়সী মানহাই যাদব নামক ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরে নিউ মার্কেট খাটাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে ড্যাম্পের জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার কিছুটা দূরেই মানহাই যাদবের বাড়ি। শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের তরফ থেকে তারা পুলিশ ফাঁড়িতে মৌখিক জানান। এরপরেই শনিবার সকালে স্থানীয় কিছু ব্যক্তি প্রাতঃভ্রমণের সময় ড্যাম্পের জলাশয়ে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। এই খবর স্থানীয় রূপনারায়ণপুর ফাঁড়িতে পৌঁছালেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলা জলাশয়ে শৌচকর্ম করতে গিয়ে মৃত্যু বলে মনে করছেন। পুলিশের তরফে জানানো হয়েছে মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। पैखाना गया था सुबह में कि कहा उसको पैखाना कर करके लौटे कि कहा नहीं घर। उसके बाद हम लोग खोजने लगे वही पंचुआ करने दिया चला में गिर गया। कब का घटना है? कल को 8 बजे 8 बजे क्या नाम था? मनहाय यादव। कितना उम्र था? उम्र 80 साल। आपका कौन लगता है? मेरा पिताजी है। ओ मैंने कहाँ पर देखा उसको? ये तो डैम में, 5 नंबर डैम में। डैम में कैसे कैसे था, गिरा हुआ था? हाँ, वो पानी में डूब गए थे, फिर आज सुबह में के बाद ऊपर हुआ। 2 दिन से खोज रहे थे हम लोग। 2 दिन में मिसिंग थे? 1 दिन से खोज रहे थे। कल से खोजने लगा। 2 घंटे बाद हमें उनको पता चला। 2 घंटे बाद पता चला। सालानपुर থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।